12টা পার হয়ে যাবে 1 সেকেন্ড, তখন এই ফটকাবাজি আতশবাজি অনেক রকম গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে এই দিনটাকে সেলিব্রেট করা হবে। এগুলো টোটালি হারাম। যারা আজকে এগুলো পালন করতেছে তাদেরকে যদি আপনি বলেন যে এই সমস্ত ইতিহাস কি, তুমি কি জানো এগুলোর ইতিহাস কি? আমার তরুণ তরুণীরা এই সমস্ত ইতিহাস জানে না। এই 35 নাইট কখন থেকে চালু হয়েছে আমার তরুণ তরুণীরা এই ইতিহাস জানে না। যারা ওই ঢাকায় রমনার বটমূলে বসে, রমনার মধ্যে বসে যারা আজকে এরকম পটকাবাজি আতশবাজি করবে, সারা রাত পটকাবাজি করবে, গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে, মদ খেয়ে মাতাল হবে, তারা রক্তকে নাচাবে এবং তারা মেয়েদেরকে ভোগ করবে, তারা আসলে এর ইতিহাসটাই আসলে জানে না। আজ থেকে খ্রিস্টপূর্ব 46 বছর পূর্বে এটা সর্বপ্রথম একজন ব্যক্তি তিনি চালু করেন পারস্যের মধ্যে। এরপরে 800 সালে এরপর রোম সম্রাট নাম হলো জামশিদ, রোম পারস্য সম্রাট নাম হলো জামশিদ, তিনি সর্বপ্রথম এটা রাষ্ট্রীয়ভাবে চালু করে দেন। এরপরে সেই জায়গা থেকে ঘুরতে ঘুরতে ইউরোপ আমেরিকা থেকে ঘুরতে ঘুরতে মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য থেকে ঘুরতে ঘুরতে ভারতীয় উপমহাদেশে এসে বাংলাদেশের মধ্যে 2001 সালে এই যে আজ থেকে 22 কিংবা 23 বছর পূর্বে বাংলাদেশে প্রথম এটা পালন করা হয়। এই বাংলাদেশের ইতিহাসটা যদি আপনি জানেন কত বড় নেটকার জন্য ঘটনা, এই বাংলাদেশে যখন পালন করা হয় এই 31 নাই 2001 সালের এই ডিসেম্বর শেষ, এখন এই যে জানুয়ারি মাস পড়ে যাবে এই 12টায় 1 সেকেন্ড হয়ে গিয়েছে, এই মুহূর্তে তারা পটকাবাজি করে কিছু তরুণ তরুণী, কিছু মেয়ে, কিছু ছেলে, তরুণ তরুণী ওই রমনার মধ্যে, ঢাকার মধ্যে, শাহবাগে ওই রমনার মধ্যে তারা বসে মদ খেয়ে আতশবাজি করে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে, যেহেতু মদ খেয়েছে এজন্য আকল বিকৃতি ঘটেছে, আকল বিকৃতি ঘটার পর সে তার সাথে যে সমস্ত মেয়েরা ছিল এই মেয়েদেরকে তারা উলঙ্গ করে, তাদের যেহেতু মাথার মধ্যে কোনো সেন্স কাজ করতেছে না, উলঙ্গ করে ওই মেয়েকে ভোগ করেছে। ভোগ করার পর তারা এই 35 নাইট বাংলাদেশে প্রথম চালু করেছে। আপনি পত্রিকাগুলো খুললেই পাবেন, আপনি যদি গুগলের মধ্যে সার্চ দেন উইকিপিডিয়া থেকে আপনাকে ধার করে নিয়ে এসে এই সংবাদগুলো দিয়ে দিবে। আপনার আমাদের আপনার আমার সন্তানেরা যারা 35 নাইট পালন করে, আমার ওই কলিজার টুকরা ভাই এবং বোনেরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরো যত বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তারা এই যে 35 নাইট পালন করতেছে তাদেরকে ইতিহাস তাদের কাছ থেকে জানতে চাইবে তারা বলতে পারবে না। অথচ তারা 35 নাইট পালন করবে, এই নেটটার জন্য কাজ করে তারা 35 নাইট পালন করে তারা জাহিলিয়াতি আমল করবে। এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে যত দিবস পালন করা হয়, যত দিবস পালন করা হয় এইগুলো দিবসের নাম হলো জাহিলিয়াত। যে জিনিসটা ইসলামের মধ্যে নেই এই জিনিসটার নাম হচ্ছে জাহিলিয়াত। বলেন তো ইসলামের মধ্যে কি দিবস পালন করা আছে? কথা বলেন ইসলামের মধ্যে দিবস পালন করা আছে? যদি ইসলামের মধ্যে দিবস পালন করা না হয় তাহলে এর নাম হবে জাহিলিয়াত। ইসলামের বিপরীত নাম হলো জাহিলিয়াত। দিবস পালন করার নাম হলো জাহিলিয়াত, ভ্যালেন্টাইন ডে পালন করার নাম হলো জাহিলিয়াত, 31 নাইট পালন করার নাম হলো জাহিলিয়াত, জন্মবার্ষিকী পালন করার নাম হলো জাহিলিয়াত, মৃত্যুবার্ষিকী পালন করার নাম হলো জাহিলিয়াত, আপনার স্বাধীনতা দিবস পালন করার নাম হলো জাহিলিয়াত, বিজয় দিবস পালন করার নাম হলো জাহিলিয়াত, ভাষা আন্দোলনের যে ভাষা দিবস পালন করা হয় এগুলোর নাম হলো জাহিলিয়াত। এরপরে যত দিবস পালন করা হয়, র‍্যাগ ডে, ম্যাগ ডে, যত ডে আছে, যত দিবস আছে, প্রত্যেকটা দিবস পালন করার নাম হলো জাহিলিয়াত। যারাই এই জাহিলিয়াতকে কামনা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা ইসলামের মধ্যে নেই ওটা হলো জাহিলিয়াত। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম এর 3 নম্বর সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন উমাইয়া মুতাবি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে তালাশ করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো রেওয়াজ রসম রীতিনীতি কোনোকে তালাশ করবে, ফালা ইয়াকবালু মিন, ওই ব্যক্তি থেকে এই সমস্ত কোনো রসম রেওয়াজ, এই ব্যক্তি থেকে ওই সমস্ত কোনো রীতিনীতি, ওই সমস্ত ওই ব্যক্তির কাছ থেকে এই সমস্ত কোনো আমল কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস শোনাই, আবু দাউদের হাদিসটা বর্ণিত হয়েছে 3041 নম্বর হাদিস, একই হাদিস বর্ণিত মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল লিবাস 4347 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির কোনো
কওমের কোন জাতির সাদৃশ্য বহন করবে ওই ব্যক্তি ওই জাতির সাথে মিলে যাবে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি ওই জাতির সাথে উঠবে যদি এটা পারস্যদের কোন সংস্কৃতি হয় এটা যদি মুসলিমদের কোন সংস্কৃতি না হয় যদি পারস্যদের সংস্কৃতি হয় এই মুসলমানের বাচ্চা যদি এটাকে পালন করে এই মুসলমানের বাচ্চা যদি এটাকে পালন করে কঠিন কিয়ামত দিন ওই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে প্রস্তুত থাকেন হে মুসলমান সম্মানিত উপস্থিতি যদি এটার নাম জাহিলিয়াত হয় এটার নাম যদি ইসলাম না হয় কত বড় ভয়ানক কথা হতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত জাহিলিয়াত আছে সমস্ত জাহিলিয়াতকে আমি আমার পায়ের নিচে পিষে কবর দিয়ে দিলাম কোন জাহিলিয়াতকে কোন ব্যক্তির কোন মুসলমানের বাচ্চা কোন জাহিলিয়াতকে কবর থেকে উঠানোর কোন ক্ষমতা নেই আবার নতুন করে পালন করবে এরকম জাহিলিয়াত পালন করবে এরকম কোন ক্ষমতা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন হাদিসটা শুনে রাখেন সহিহ বুখারী মূল কিতাব দ্বিতীয় খণ্ড 1014 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 6883 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাযুন নাস ইলাল্লাহি সালাসাতুন তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত থাকেন তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত থাকেন এই তিন শ্রেণীর ব্যক্তির উপর যখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল করতে পারবেন যখন তখন গজব নাযিল করতে পারেন তার মধ্যে দুই নাম্বার ব্যক্তি দুই নাম্বার শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুত্তাকি ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া যে ব্যক্তি ইসলামী সমাজের মধ্যে কোন জাহিলিয়াতি রীতিনীতিকে আহ্বান করবে কোন জাহিলিয়াতি রীতিনীতিকে প্রচলন ঘটাবে কোন জাহিলিয়াতি আমল করবে যদি ভ্যালেন্টাইন ডে যদি জাহিলিয়াত হয় তাহলে ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করে মুসলমান দাবি করার পর যদি ভ্যালেন্টাইন ডে পালন করে থার্ড ক্লাস নাইট পালন করে এরকম যত দিবস রয়েছে এই দিবসগুলো যদি পালন করে তাহলে সে জাহিলিয়াতকে আহ্বান করবে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জাহিলিয়াতের আহ্বান করবে যে ব্যক্তি জাহিলিয়াতের কোনো আমল করবে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা যখন তখন গজব নাযিল করতে পারবেন যার কারণে দেখা যায় আমার এই পুরো জাতি পুরো বাংলাদেশ ভারত পাকিস্তান পুরো সারা দেশের যখন মানুষেরা এরকম ভেজাতীয় সংস্কৃতিকে পালন করার চেষ্টা করে মুসলমানগণ এরকম জাহিলিয়াতে পূর্ণ আমল করার চেষ্টা করে তখন আল্লাহ তাআলা এই পুরো জাতিকেই রাগান্বিত থেকে এই পুরো জাতিকে শাস্তি দিয়ে দেন করোনার মতো শাস্তি এই জাতিকে দিয়ে থাকেন এরপরে কঠিন বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন হাদিস খুলুন আবু সহিহ বুখারী মূল কিতাব প্রথম খণ্ড 114 নম্বর পৃষ্ঠার মধ্যে সরি 74 নম্বর পৃষ্ঠার মধ্যে গুণ করে 13 নম্বর লাইনের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 2393 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দা বিদাওয়াল জাহিলিয়া যে ব্যক্তি কোন জাহিলিয়াতি আমলকে আহ্বান করবে জাহিলিয়াতি আমল করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা মিন্না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মানে সে উম্মতে মুহাম্মাদি নয় সে অন্য কোন ব্যক্তির উম্মত তার মানে সে ইবলিসের উম্মত যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয় সে হলো তাগুতের উম্মত সে হলো ইহুদির উম্মত সে হলো খ্রিস্টানের উম্মত সে হলো শয়তানের উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন জাহিলিয়াত পূর্ণ আমল করবে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে চলে গেছে এর চেয়েও কঠিন কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন মূল কিতাব 284 নম্বর পৃষ্ঠার মধ্যে 14 নম্বর লাইনের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 3863 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন একই রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দা বিদা ওয়াল জাহিলিয়া যে ব্যক্তি কোন জাহিলিয়াতি পূর্ণ আমল করবে এরকম ভ্যালেন্টাইন ডে পালন করবে এরকম থার্ড ক্লাস নাইট পালন করবে এরকম যত বেজাতীয় সংস্কৃতি আছে এই সমস্ত জাহিলিয়াতকে পালন করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এরকম ধরা হবে আর এইভাবে আছাড় মেরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম বললেন আল্লাহর নবী যদি কোনো ব্যক্তি জাহিলিয়াতকে আমল করে জাহিলিয়াতি কোনো কর্মকাণ্ড করে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে ওয়াইন সাল্লাহু ইন সামা যদি ওই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি রোজা রাখে তারপরেও কি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো কি তুমি কি বলো এই কথা আমি বলছি ওই ব্যক্তি ওয়াইন সাল্লাহু ইন সামা যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে ওয়াজাম আন্নাহু মুসলিমুন যদি সে বলে আমি পাক্কা মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার সত্য পুরুষ মুসলমান আমার মুসলমানের ঘরে জন্ম হয়েছে আমার
তিনি হলো মুসলমানের তিনি আমার সিলসিলা হলো মুসলমানের সিলসিলা তারপরে ওই ব্যক্তিকে জাহিলিয়াত গুণ আমল করার কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে মুসলমান কি আপনি চিন্তা করেন এজন্য ইসলাম কোনটা এবং জাহিলিয়াত কোনটা সেটা আপনাকে মানে বুঝতে হবে এটার নাম ইসলাম নাকি এটার নাম জাহিলিয়াত যত কর্মকাণ্ড আছে ওই যদি কর্মকাণ্ডটা ইসলাম সাপোর্ট না করে তাহলে ওই কর্মকাণ্ডটার নাম হলো জাহিলিয়াত সেটা যতই সুন্দর হোক না কেন যতই চমৎকার হোক না কেন আর যতই ভালো লাগুক না কেন মানুষ যতই সেটাকে গ্রহণ করুক না কেন যদি সেটা ইসলামের মধ্যে না থাকে তাহলে ওটার নাম হলো জাহিলিয়াত সেটা যেই হোক না কেন যে কোনো দিবস হোক না কেন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বিবাহ বার্ষিকী যত বার্ষিকী হোক না কেন যতই ঈদ দিবস পালন করা হোক না কেন সেটা যদি রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবেও যদি পালন করা হয় তারপরে ওইটার নাম হবে জাহিলিয়াত সারা পৃথিবীর মানুষ যদি পালন করে তারপরে ওইটার নাম হবে জাহিলিয়াত এ থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই এজন্য বলছি যত জাহিলিয়াতিপূর্ণ আমল আছে এই জাহিলিয়াতিপূর্ণ আমলগুলো আপনাকে আমাকে পরিত্যাগ করে ইসলামের ভিতরে খালেসভাবে প্রবেশ করে ইসলামী আমল করতে হবে কেননা আপনি সালাত আদায় করবেন সালাত আদায় করার পরেও আপনি গিয়ে ওই জাহিলিয়াতের ওই জাহিলদের সাথে মিলে মিশে গিয়ে আপনি জাহিলিয়াতি আমল করবেন এটা কিন্তু হবে না একজন নামাজ আদায়কারী ব্যক্তিকে ও রাসূলুল্লাহ বলছেন যদি জাহিলিয়াতি কোনো আমল করে ওই ব্যক্তির স্থান কোথায় জাহান্নাম আল্লাহ